Hello friends, welcome back to my channel. আমি চলে এসেছি আবারো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে। আমি দীপিকা। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আমি দেখাতে চলেছি তোমাদেরকে আজ সারাটা দিন কি কি করলাম। অবশ্য কিছুই করিনি, জাস্ট নর্মালি রোজ দিন যা করি তাও তোমাদের সাথে একটু শেয়ার করতে চাইছি। দেখো ভিডিওটা তোমরা দেখে বলো কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। আমি গাছ আর ফুল একটু বেশি ভালোবাসি, তো তাই ভিডিও শুরুটা ফুল দিয়েই করলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই ফুল তুলে নিয়ে আসলাম কতগুলো। দেখো কত ফুল এনেছি। ফুল তো এনেছি, এত ফুল দেখে মন চাইলো একটু সাজাই। তো এখন আমি কিছু একটা বানানোর ট্রাই করছি ফুল দিয়ে। বাট বানাতেই পাচ্ছি না, কখন থেকে ট্রাই করছি, এই ফুলে কম পড়ে যাচ্ছে, না হলে এদিক ওদিক হয়ে যাচ্ছে। কথায় আছে না, ইচ্ছে থাকলেই উপায় হয়। সো আমিও চেষ্টা করতে করছি। অবশেষে বানিয়েই ফেললাম যেটা বানাতে চেয়েছি। দেখে বলো কেমন হয়েছে। চলে এসেছে আমাদের বাড়ির সদস্যরা, তারা এখন দাঁড়িয়ে আছে খাবারের অপেক্ষায়। যতক্ষণ না দেব ঘুরেই বেড়াবে। দেখো ঘুরছে এদিক ওদিক। এনারা ছাড়া আবার কেউ এসে খাবার খেতে পারবে না। এখন আমি খাবার রেডি করছি তাদের, খাবার দিয়ে দিলাম। দেখো পাশের জনকে খেতেই দিচ্ছে না, আর ওটা ভয়তে যাচ্ছেও না কাছে। এটা আমার রোজকার কাজ, এটা প্রতিদিন সকালবেলাই করি। উঠোনটা ঝাড় দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার, তো নিজের কাজ করছি এখন। রান্নার সব কিছু গুছাচ্ছি, রান্না করব সকালে। আসলে মায়ের শরীরটা ভালো না, তো তাই আজকে আমাকেই রান্না করতে হচ্ছে সকাল সকাল। তো আমাদের রান্নার জিনিস সব গোছানো কমপ্লিট, এখন রান্না শুরু হয়ে গেছে। এখন আমরা দুই বোন বেরিয়ে পড়েছি কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে। কিন্তু বাইরে কি রোদ, বাপরে রোদের খুব তাপ, খুব গরম পড়েছে আজ। কিন্তু বাইরের পরিবেশটা দেখো, জাস্ট অসাম। আকাশটা এত সুন্দর লাগছে কি বলবো, আকাশ ভরা, শুধু পেঁজা তুলোর মতো মেঘ দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে। সামনে আর কিছুটা পথ গেলেই দোকান। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আমাদের এই গ্রামটাই পুরো সবুজে ঘেরা।
দোকানের কাছাকাছি তো চলে এসেছি, তবে আমরা এই দোকানটায় যাব না। আসলে এই দোকানটা থেকে কেনাকাটা করা হয় না, তো তো আমরা সামনের দোকানটায় যাব, সেই জন্য এটাকে টাটা। সামনে এত রোদ যে ঠিক করে তাকাতেই পাচ্ছি না, মাথাটা ঢেকে নিলাম, কি করব রোদে তাকানোই যাচ্ছে না। আর ওই যে পাশের জন মুখ ঢাকছে, দেখো দেখো অন্না দিয়ে, লজ্জা পেয়েছে লজ্জা। চলে এসেছি আমরা আমাদের গন্তব্যস্থলে, এখন শুধু কেনাকাটা করাটাই বাকি। বোন দাঁড়িয়ে আছে দোকানে, জিনিস নেয়ার অপেক্ষায় শুধু। কেনাকাটা শেষ, এখন আমরা চলেছি বাড়ির উদ্দেশ্যে, আর রাস্তা ঘুরে যাব না। বাপরে যা রোদ, তার জন্য মাঠ দিয়ে চলে যাচ্ছি। মাঠ তো না, এক প্রকার বাগান বললেই চলে। আমরা বাড়িতে চলে এসেছি, স্নান টান কমপ্লিট, এখন পুজোটা দেব। পুজোর থালা বাসন ধোয়া চলছে, আসলে পুজোর প্রস্তুতিটাই চলছে। সব কমপ্লিট, এখন পুজো দেওয়া শুরু করে দিয়েছি আমি। সাজানো কমপ্লিট, সবকিছু কমপ্লিট, এখন চলছে দু বোনের আড্ডা দেওয়া, দুষ্টুমি। তোমরা হয়তো ভাবছো সে কখন থেকে এরা গল্প করে যাচ্ছে। আসলে কি বলতো, আমাদের দুই বোনের যদি গল্প শুরু হয় তো থামতেই যায় না, গল্প করেই যায় করেই যায়। দেখো সে একইভাবে গল্প চলেই যাচ্ছে। আসলে সারাদিনের সব কথা শেয়ার না করলে আমাদের ভালো লাগে না, আর শেয়ার করতে করতে কত কথা যে বলি। বিকাল হয়ে গেছে, আমাদের ঘোরার সময়। আমরা পুচকে বাবুটাকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছি। আসলে ঘুরতে বেরিয়েই বান্ধবীর সাথে দেখা, সো বান্ধবীর কাছ থেকে ওর বাবুকে নিয়ে আমরাই ঘুরতে বেরিয়ে পড়েছি। এই যে চলে এসেছি সবার সাথে এক জায়গায়। বাবু কিউট, বাবু ওই দেখো আকাশে রামধনু দেখা যাচ্ছে। আজ কত বছর পর রামধনু দেখলাম, অনেক বছর পর দেখেছি। আর আকাশটা এত সুন্দর লাগছে আজকে, সকাল থেকেই আকাশের রংটা খুব সুন্দর ছিল,
আর এখন তো রামধনুও দেখা যাচ্ছে। দেখো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রামধনু দেখছে, ফটো তুলছে। সবাই রামধনুর রঙগুলো গুনতে ব্যস্ত, অরিজিনালি সাতটা রং আছে কিনা। অবশেষে গুনে দেখলো সত্যি সত্যি সাতটা রঙই আছে। অবশেষে সন্ধ্যা হয়ে গেছে, আমরা বাড়ি ফিরেছি। এখন বোন সন্ধ্যা পুজো দিচ্ছে। এখন রাতের রান্না করা হচ্ছে। যেহেতু সকালবেলা আমি রান্না করেছি, সো এখন বোনের রান্না করার পালা। তো ও এখন রাতের রান্নাটা কমপ্লিট করছে। আজকে রাতে আমাদের রান্নার মেনু হচ্ছে মাংস আর রুটি। আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন খাবারটা পরিবেশন করার পালা। খাবারটা সাজাচ্ছি আমরা। খাবারটা সাজানো হয়ে গেছে। ব্যাস, আজকের ভিডিও এইটুকুই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ অল ফ্রেন্ড।